আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কোরআনে পাকের সূরা শুরার 49 থেকে 50 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযুকুরা। নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তাআলার, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আউ ইউজাফিজুহুম যাকরানা ওয়া ইনাসান ওয়া ইয়াজআল মান ইয়াশা ওয়া আকীমান ইন্নাহু আলীমুন কাদির, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন, নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল। বন্ধুরা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা যা চান তাই করেন, কিন্তু মনে রাখবেন তিনি কখনো কারো উপর জুলুম করেন না। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের বিয়ে শাদীতে এমন এক প্রকার লোকদেরকে দেখবেন যারা নাচ গান করে, আবার অনেকে ভিক্ষা ও চাঁদাবাজিও করেন। তাদের নানা ধরনের নাম, যেমন খুমসা, মুখান্নাস, হিজরা ইত্যাদি, এই সব নামই হলো অপমানজনক। তবে হিজরাদেরকে মোগল বাদশারা নাম দিয়েছেন খাজাসারা, যার অর্থ ভালো ও সম্মানজনক, বাকি নামগুলোর অর্থ অপমানজনক। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সকলের জেহেনে এসে থাকবে, এই তৃতীয় লিঙ্গের লোক কিভাবে, কি কারণে জন্ম হয়? বন্ধুরা, বায়োলজিক্যাল ইনফরমেশন হলো বাচ্চা জন্মগ্রহণের সময় স্বামী ও স্ত্রীর ক্রোমোজোম পরস্পর মিলিত হয়। এর মধ্যে কিছু ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে, নারীর ক্রোমোজোম প্রভাবশালী হলে মেয়ে হয় আর পুরুষের ক্রোমোজোম প্রভাবশালী হলে ছেলে হয়। এই থিওরি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পাওয়া যায়। কিন্তু তৃতীয় লিঙ্গের ব্যাপারটি হলো সহবাসের সময় পুরুষ ও মহিলার ক্রোমোজোম কম বেশি না হয়ে যদি সমান সমান হয়ে যায়, তখন তৃতীয় লিঙ্গ জন্ম হয়। তবে এমনতরও খুব কমই হয়ে থাকে, এমন অবস্থায় যে সন্তান জন্ম হয় তা নারীও হয় না, পুরুষও হয় না। এ ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হিজরারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, এটা কেমন করে হতে পারে? জবাবে তিনি বলেছিলেন, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক শ্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সে শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় এবং হিজরা সন্তান প্রসব করে। এখানে একটি কথা মনে রাখবেন, এই তৃতীয় লিঙ্গের মধ্যেও কিন্তু নারী কিংবা পুরুষ হয়ে থাকে, হিজরাদের মধ্যেও নানান ধরনের রয়েছে। প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, তিনি হলেন জ্ঞান শহরের দরজা। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো, যারা তৃতীয় লিঙ্গের তারা ওয়ারিশি সম্পদ ছেলে হিসেবে পাবে নাকি মেয়ে হিসেবে পাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ জবাব দিলেন, হিজরাদের ওয়ারিশি সম্পদের ভাগ তাদের বাহ্যিক গঠনের উপর হবে। যদি হিজরা পুরুষের মতো দেখতে হয় তাহলে পুরুষের মতো অংশ পাবে, আর যদি নারীর মতো দেখতে হয় তাহলে নারীর মতো অংশ পাবে। তেমনি এবাদতের ক্ষেত্রেও নারী হিজরা নারীর মতো, পুরুষ হিজরা পুরুষের মতো এবাদত করবে। তদ্রূপ মারা গেলে নারী হিজরার জন্য 5টি কাফনের কাপড় আর পুরুষের জন্য 3টি কাফনের কাপড় নির্ধারণ করতে হবে। এ থেকে বোঝা যায় ইসলাম ধর্মে নারী ও পুরুষের মতো হিজরার জন্য অধিকার ও সম্মান রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক লোক একজন হিজরাকে বিয়ে করে, সেই হিজরার নারী ও পুরুষ দুইটি লিঙ্গই ছিল, তখন এই কথাটি মশহুর হয়ে গেল। বিষয়টি হযরত আলী রাদিয়াল্লাহুর দরবারে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু সেই হিজরাকে দরবারে ডেকে পাঠালেন, সেই হিজরা বয়ান দিল তার দুইটি লিঙ্গ, আবার তার নারীদের মতো ঋতুস্রাবও হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তার দুই গোলামকে ডাকলেন আর বললেন, এই হিজরার উভয় পাশের পাজরের হাড় গণনা করে দেখো, যদি বাম পাশের একটি হাড়
ডান পাশের হাড় থেকে কম হয় তাহলে এই হিজড়াকে পুরুষ ধরা হবে, অন্যথায় তাকে নারী বলে গণ্য করতে হবে। যখন গণনা করা হলো দেখা গেল এই হিজড়ার বাম পাশের একটি হাড় কম, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুরুষ বলে ফয়সালা শুনালেন এবং তার স্বামী থেকে তাকে আলাদা করে দিলেন। প্রিয় বন্ধুরা মনে রাখবেন, নারী ও পুরুষের পাঁজরের সংখ্যার মধ্যে পার্থক্য আছে। একজন পুরুষের 23টি পাঁজরের হাড্ডি থাকে, ডানে 12টি বামে 11টি, আর নারীদের ডান পাশেও 12টি বাম পাশেও 12টি, মোট 24টি পাঁজরের হাড্ডি থাকে। প্রিয় বন্ধুরা মনে রাখবেন, হিজড়ারাও আল্লাহর সৃষ্টি, কিন্তু আমাদের সমাজে তাদের কোনো সম্মান নাই। তারা অত্যন্ত লাঞ্ছনার জীবন অতিবাহিত করে। এক একজন হিজড়ার জীবনের পিছনে আছে হাজারো যন্ত্রণাদায়ক মুহূর্ত যা আমরা জানি না, খবরও নিই না। তারা সম্মান সহানুভূতি অধিকার থেকেও বঞ্চিত। আল্লাহ তাআলা যে তাদের জন্য সম্পত্তিতে ভাগ রেখেছে তা থেকেও বঞ্চিত। আমাদের উচিত আল্লাহর মাখলুক হিসেবে তাদের প্রতি সম্মানসূচক আচরণ করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদেরকে সমাজে হেয় চোখে না দেখা, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের কাজে অংশগ্রহণের সুযোগ।